অবহেলা আর অবজ্ঞার শিকার বৃহত্তর সিলেটের চা শ্রমিকরা। দৈনিক মজুরি 102 টাকা আর আধা কেজি চাল, এ নিয়েই চলছে তাদের দিনকাল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ যুগেও বাড়ে না তাদের মজুরি, ফলে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন তারা। এছাড়া নানা বঞ্চনার শিকার এসব শ্রমিক। ফৈদুর রহমানের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দেখুন মৌলভীবাজার ও সিলেটের চা শ্রমিকদের দৈনন্দিন জীবনের চিত্র। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, নীল আকাশের নিচে এ যেন এক অপরূপ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। দেশের 163টি চা বাগানের 135টি বৃহত্তর সিলেটে, যেগুলোর বেশিরভাগই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এসব বাগানের শ্রমিকরা দিনভর কাজ করার পর পারিশ্রমিক পান মাত্র 102 টাকা আর আধা কেজি চাল, যা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। কোনো ব্যবস্থা করে দেন আমাকে, মাথা বুটা এতে তো আমাকে পড়তে গেছে না। প্রত্যেক বেলা খাইলে এক বেলা না, কোনো মতন চলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ন্যায্য মজুরি না পাওয়ায় হতাশ চা শ্রমিকরা। সরকারিভাবে মাঝে মধ্যে কিছু সাহায্য এলেও তা তাদের হাতে পৌঁছে না বলে অভিযোগ করেন অনেকে। সরকারের কাছে যে অনুদানগুলো আছে ঠিক আমাদের কাছে সেই সঠিক মতন আমাদের কাছে পৌঁছে না। এইগুলা মনে করেন আপনার যে আমাদের যে উপরে যে যারা আছে ওনারা এইগুলা উপরে। আদিবাসী এই মানুষগুলোর আশা তাদের ন্যায্য মজুরি নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ, লাক্কাতুরা, সিলেট।